করোনার তৃতীয় ঢেউ দোরগোড়ায়, তার মধ্যেই দোসর ডেঙ্গু। করোনা সচেতনতার মধ্যে আমরা কোনোভাবেই যাতে ডেঙ্গুর কথা ভুলে না যাই, তাই এবারে ডেঙ্গু রুখতে পথে নামলেন স্বয়ং শ্রীরামপুরের মহকুমা শাসক। ঘটনাটি শ্রীরামপুর মহকুমার রিষড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের। বৃহস্পতিবার রিষড়ার 19 নম্বর ওয়ার্ডে পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু রোধে এক সচেতনতার র্যালির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, রিষড়ার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র, পৌরসভার নোডাল অফিসার অসিতাভ গাঙ্গুলি, 23 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর মনোজ গোস্বামী সহ অন্যান্যরা। এদিন করোনাবিধি মেনে এই সচেতনতা শিবিরে স্কুল ছাত্রী সহ পুরকর্মী ও স্থানীয়রা অংশগ্রহণ করে। দুজন ডেঙ্গুবাহী এডিস মশা সেজে এই পদযাত্রাতে অংশ নেয়। পদযাত্রাটি 19 নম্বর ওয়ার্ডের অলিগলি প্রদক্ষিণ করে ডেঙ্গু রুখতে সাধারণ মানুষকে সচেতন করে। এই এলাকাগুলোকে বাঁচানোর জন্য শ্রীরামপুর মহকুমার পক্ষ থেকে জেলাশাসনের নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই যে দুজনকে মশা সাজিয়ে ঘোরানো হচ্ছে, এটা চলবে আমাদের বেশ কিছুদিন ধরে, আগামী পুজোর পরেও চলবে, অক্টোবর মাসটা তো পুরোটাই চলবে। যেই সব এলাকায় ডেঙ্গু বেশি ধরা পড়ছে বা মনে হচ্ছে একটু ময়লা আছে, নোংরা আছে, সেই সব জায়গায় আমরা যাব। চেয়ারম্যান স্যার আমাদের সাথে আছেন, নিশ্চয়ই আজকে হচ্ছে, কালকে শ্রীরামপুরে হবে, তারপর উত্তরপাড়া হবে, সব জায়গায়, সব আমাদের মিউনিসিপ্যালিটিগুলোতে এবং শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকেও আমরা এই কর্মসূচিটা পালন করব। আগামী এই টাইমে তো ডেঙ্গু এমনিই হয়, নতুন করে প্রভাব পড়ার কিছু নেই। এই টাইমে যেরকম হয়, শ্রীরামপুর মহকুমার শহরগুলো পুরনো শহর, একটু আনপ্ল্যান্ড আছে, সেই জন্য ড্রেন পরিষ্কার বা ইত্যাদি এগুলোর দিকে বেশি নজর দিতে হবে। পৌর প্রশাসন তরফ থেকে কাজগুলো করা হচ্ছে, সেইটাই বেশি করে মনিটরিং করার আমাদের উপর নির্দেশ আছে, সেটাই করা। আমরা সমস্ত নাগরিককে আমরা এই র্যালির মাধ্যমে, এছাড়া আমাদের স্বাস্থ্যকর্মীরা, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, জল ফেলবেন না, যেখানে সেখানে জল জমতে দেবেন না। আমাদের পৌরসভার যারা আবর্জনা সংগ্রহকারী কর্মচারী যারা আসবেন, তার হাতেই আবর্জনাটা দিন, বাছাই করা আবর্জনা দিন, নিজেও পরিষ্কার থাকুন, ঘর পরিষ্কার রাখুন, শহর পরিষ্কার রাখুন, এই আবেদন আমরা আমাদের পৌরসভার কর্মচারীগণ এবং স্বাস্থ্যকর্মীরা, সাফাই কর্মচারীরা সবাই আমরা কিন্তু বাড়ি বাড়িতে আমরা করছি। আজকে আমাদের জেলা প্রশাসনের নির্দেশে মাননীয় মহকুমা শাসকের, আমাদের সাহেবের মানে নেতৃত্বে আমরা আজকে এখানে সচেতন, যাতে মানুষকে অ্যাওয়ার করা যায়, অ্যাওয়ারনেসের জন্য আমরা একটা র্যালি করছি, যাতে সবাই যাতে সচেতন, মানে মানে একটা মানুষের একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, শহরের প্রতি, পরিবারের প্রতি, সেই দায়িত্বটাকে পালন করতে হবে।